শুভ সকাল শিক্ষার্থীরা, নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমরা পূর্বের ক্লাসে একটা অধ্যায় সম্পর্কে কিছু অংশ আলোচনা করেছিলাম। আমরা তৃতীয় অধ্যায়ে সৌরজগত ভূমণ্ডলের পাঠ 3.3-এর বার্ষিক গতির ফলে দিবারাত্রি আসবৃদ্ধি, আহ্নিক গতি, পৃথিবীর গতি কিছু চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম। আজকে বার্ষিক গতির ফলে যে আমাদের ঋতু পরিবর্তন হয়, তারপর আমরা একটু জোয়ারভাটা কিছু অংশ আলোচনা করে দেব। তাহলে এসো আমরা একটু দেখি, এখানে কিছু আগে কিছু কথা আছে, তোমরা খেয়াল করো। আমরা প্রথমে একটু জেনে নিই যে ঋতু পরিবর্তনটা কি। আমরা জেনেছিলাম যে বার্ষিক গতির ফলে দিবারাত্রির আসবৃদ্ধি যেভাবে সংঘটিত হয়, ঠিক কি ঋতু পরিবর্তনটা হয়। তাহলে ঋতু পরিবর্তনটা কি? পৃথিবীতে সময় ভেদে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তনকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে ঋতু পরিবর্তন। এখানে কি বলছে দেখো, সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি, অর্থাৎ সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থান থেকে, পৃথিবীর চারটা অবস্থান থেকে ঋতু পরিবর্তন করা হয়। একেবারে ওই যে আমরা পড়েছিলাম দিবারাত্রির আসবৃদ্ধি, তোমরা শুধু খেয়াল করবে একদম সোজা, শুধু একই কথা একই কিছু কিছু শব্দ একটু পাল্টে যাবে। এখানে শব্দগুলো দেখো, প্রথমটা কি হচ্ছে, চারটি অবস্থান, পৃথিবীর চারটি অবস্থান থেকে কিন্তু ঋতু পরিবর্তন হয়, অর্থাৎ সূর্যকে পরিক্রমণকাল। তাহলে আমরা পাচ্ছি, আমি তোমাদেরকে একটু সংক্ষেপে লিখছি, আমি উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ, আমি দ দিয়ে সংক্ষেপে লিখলাম, দক্ষিণ গোলার্ধে শীতকাল। ঠিক আছে, একটু কিছু অংশ জায়গা রাখলাম। তারপর বলছে উত্তর গোলার্ধে শরৎকাল, উত্তর গোলার্ধে আমি আর সংক্ষেপে লিখছি শরৎকাল। আর আচ্ছা, একটা একটা করে আমি আলোচনা করে দিই, মনে হয় আমি সেটা ভালো হবে, কারণ এটা বুঝিয়ে এটা লিখে দিলে তোমাদের জন্য বেটার হবে। আমি বলছি প্রথমে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল, ঠিক আছে। তারপর বলছে উত্তর গোলার্ধে যখন শরৎকাল, তখন দক্ষিণ গোলার্ধে কি? বসন্তকাল। আবার বলছে উত্তর গোলার্ধে যখন শীতকাল, মানে একদম উল্টোটা, শীতকাল, তখন দক্ষিণ গোলার্ধে কি বলছে? গ্রীষ্মকাল। আবার উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, তখন দক্ষিণ গোলার্ধে কি? শরৎকাল। শুধু আমাদের না দুটো জিনিস শিখতে হবে, একটা হচ্ছে প্রথমে দুটো শিখলে পরবর্তী আমরা দুটো উল্টো করে লিখতে পারবো। যদি আমরা প্রথমে শিখি উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল, ঠিক আছে, সেকেন্ডটা শিখবো কিরকম, উত্তর গোলার্ধে কি শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। তাহলে আমি থার্ড নাম্বারে লিখবো যে এক নাম্বারের মতো, ওয়ান আর থ্রি হবে একই রকম, একই রকমের উল্টো, টু আর ফোর হবে একই রকমের উল্টো। অর্থাৎ আমরা তিন নাম্বারে গিয়ে লিখতে পারি উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, আর চার নম্বরে লিখতে পারি উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। আমরা দু নম্বর ছিল আগে শীতকাল ছিল, পরে আগে সরি আগে শরৎকাল ছিল, পরে বসন্তকাল। তাহলে উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। তাহলে দুই নম্বরে ছিল উত্তর গোলার্ধে যখন কি শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল। এখন আমরা প্রথম আলোচনাটায় আসি, উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল, এটা ঋতু পরিবর্তন। অর্থাৎ যেহেতু ঋতুর কথা বলা হচ্ছে, ঠিক আছে, আর গোলার্ধ আমরা জানি, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সম্পর্কে আমরা জেনেছি। আমরা প্রথমে কিছু তারিখের কথা জেনেছিলাম, মনে আছে ওই 21শে জুন, নিশ্চয় মনে আছে 21শে জুনটা হচ্ছে উত্তরায়ণের শেষ দিন। একটু মনে রাখবে 21শে জুনটা হচ্ছে উত্তরায়ণের শেষ দিন। এই দিন সূর্যরশ্মি, এই দিন কি করে, সূর্যরশ্মি কিসে বরাবর, কর্কট ক্রান্তি রেখায়, হ্যাঁ, কর্কট ক্রান্তির উপর লম্বভাবে পড়ে, ঠিক আছে। তখন ওখানে কি হয়, দীর্ঘ কি হয়, দীর্ঘ দিন হচ্ছে, অর্থাৎ দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম কি হয়, রাত হয়। আমার মনে আছে একেবারে ওই যে দিবারাত্রির আসবৃদ্ধির মতো, শুধু এখানে ঋতু কথা বলবো হচ্ছে। আর 21শে জুন, 21শে জুনের দেড় মাস পূর্বে এবং 21শে জুনের দেড় মাস পরে, অর্থাৎ আমি একেবারে এভাবে লিখি তাহলে সুবিধা হবে, দেড় মাস
পূর্ব ও পরে, ঠিক আছে? অর্থাৎ দেড় প্লাস দেড় কত হলো? তিন মাস। টোটাল কত বলছি? তিন মাস। উত্তর গোলার্ধে উত্তাপটা অনেক বেশি থাকে, এই জন্য উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। আর সূর্যের অতিরিক্ত তীর্য কিরণ যেটা কর্কট ক্রান্তির রেখার উপর লম্ব হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরে, আমি তোমাদের বলেছিলাম যে আগের ক্লাসে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরে, তখন সেখানে কি হয়, উত্তর গোলার্ধে তখন কি দিন বড় হয় রাত ছোট হয়, মানে সূর্য তখন উত্তর গোলার্ধের কাছাকাছি যায় বলেছিলাম। আর তখন এখানে কি হচ্ছে দেখছি, ওই একইভাবে দীর্ঘতম দিন হয় এবং ক্ষুদ্রতম রাত হয়। হ্যাঁ, তিন মাস এই অবস্থার মধ্যে থাকে। এরপর আমরা চলে যাই উত্তর গোলার্ধ যখন পেয়ে গেলাম এটা, এবার দুই নম্বরে চলে যাই, একই জিনিস একদম সোজা, এটা একদম সোজা। প্রথমটা দিবারাত্রে শিখলে একটু মাথা কাটিয়ে লিখলে হবে, শুধু ঋতুর মধ্যে পরিবর্তন। এখানে আমরা দেখব শুধু ঋতু পরিবর্তন হবে, উত্তর গোলার্ধে কি পাচ্ছি আমরা, আমরা শুধু দুইটা পয়েন্ট শিখবো। এটা দুই নম্বরে যাচ্ছি, শরৎকাল। দক্ষিণ গোলার্ধে তখন কি বসন্ত কাল, ঠিক আছে? তাহলে আমরা শুধু কি করব, দুটো শিখলে হবে, উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। আমরা দেখছি উত্তর গোলার্ধে আমরা পাচ্ছি এখানে মধ্যে 23 সেপ্টেম্বর সূর্যরশ্মি, আমরা দেখছি যে উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। 23 সেপ্টেম্বর সূর্যরশ্মি কি পাচ্ছি আমরা এখানে, সূর্যরশ্মি কোথার উপর পাচ্ছি আমরা, এটা নিরক্ষ নিরক্ষ রেখার উপর কি বলছে, লম্বভাবে পড়ে, নিরক্ষ রেখার উপর লম্বভাবে পড়ে, ঠিক আছে? তখন এটার মধ্যে আমরা মনে আছে যে আমরা প্রথমটা যখন দেখি এইখানে কি দেখি, সেই মনে আছে 21 জনের পর কি হয়েছিল আমাদের, 21 জনের পর আসছে 23 সেপ্টেম্বর, ঠিক? তখন দিবারাত্রি কি হচ্ছে সমান হয়, দিন ও রাত কি হচ্ছে সমান হয়, দিন ও রাত আমরা কি পাচ্ছি সমান পাচ্ছি। তখন এই সময় যে ওই ওই এই তারিখে এই সময় তো এই তারিখটা দেড় মাস পূর্বে এবং দেড় মাস পর মোট তিন মাস পর্যন্ত তাপমাত্রা এক ধরনের কি হয়, তাপমাত্রা কি থাকে মধ্যম ধরনের থাকে। তখন কি হয় আমরা দেখছি যে এইসব উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে কি পাচ্ছি আমরা বসন্তকালকে দেখতে পাচ্ছি। তারপর আমরা তিন নম্বর চলে আসি, এই মনে আছে যে 21 সেপ্টেম্বর, তারপর হচ্ছে 21 জুন, তারপর হচ্ছে তোমার 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, তারপর আবার কি পাচ্ছি মনে আছে 21 মার্চ, ঠিক আছে? আমি তোমাদের জন্য এটার জন্য একটু কন্টেন্ট রেডি করেছিলাম, আমার বিদ্যুতের বিভ্রাটের কারণে আমি তোমাকে সেটা দেখাতে পারছি না, আমার যদি কখনো সুযোগ ঘটে আমি তোমাদেরকে সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো। এটা খুব চমৎকার কত দৃশ্য আমি তোমার দেখিয়েছি এবং বিভিন্ন চিত্র ছিল। তা আমরা দেখছি উত্তর গোলার্ধে এখন আমরা কি পাবো, শীতকাল। মনে আছে এর পূর্বে প্রথমটাতে কি পেয়েছিলাম, উল্টো, তিন এক নম্বর আর তিন নম্বরে উল্টো যাবে, উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে কি হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই মনে মনে বলছো, আমি এখানে কানে শুনছি না, ঠিক আমি জানি তোমরা আমাকে ক্লাস থাকলে রেসপন্স করতে, এখনো তোমরা হয়তো চাইছো, আমিও চাই আমরা একসঙ্গে হয়ে রেসপন্স করব, সব কিছু ভালো হয়ে যাবে, ঠিক আছে? আমরা আবার চলে আসি, এটা তারিখটা কত, 22 ডিসেম্বর। এবার কি হলো যে মনে আছে যে সূর্য এখন কার দিকে ঝুঁকবে বলতো, প্রথমে তো উত্তর গোলার্ধে ঝুঁকেছিল, এখন কার গোলার্ধে ঝুঁকবে, দক্ষিণ গোলার্ধে। অর্থাৎ প্রথমটা আমরা পেয়েছিলাম যে কর্কট ক্রান্তি রেখা, এটা পাবো কি আমরা মকর ক্রান্তি, মকর ক্রান্তি রেখা। হ্যাঁ, আর এটা হচ্ছে দক্ষিণায়নের, সূর্যের দক্ষিণায়নের শেষ দিন, আমরা ঋতু পরিবর্তনে 21 জন পেয়েছি উত্তরায়নের শেষ দিন, এটাতে পাচ্ছি দক্ষিণায়নের শেষ দিন। অর্থাৎ মকরক্রান্তি লম্বভাবে, মকরক্রান্তি রেখা কি লম্বভাবেই কিরণ দেয়, কিরণ দেওয়ার পরে সেখানে দিনটা হয়ে যায় কি হয়, আমরা দক্ষিণ গোলার্ধটা দেখছি এখানে দিনটা কোথায় হচ্ছে,
এখানে দেড় মাস দক্ষিণ গোলার্ধে হয়ে যাচ্ছে গ্রীষ্মকাল, দিন কি বড় ও রাত ছোট, এটা কোথায় দেখছি আমরা, সেটা দক্ষিণ দিকে। অর্থাৎ দক্ষিণে কি হবে, দক্ষিণ গোলার্ধের দিনটা বড় হয়ে যাবে, রাতটা ছোট হয়ে যাবে। আমরা এর আগে দেখছি উত্তর গোলার্ধের দিনটা বড় হয়েছে, রাতটা ছোট হয়েছে। হ্যাঁ, এরকম করে কিন্তু আমাদের পরিক্রমাগুলো চলতে থাকছে। এরপর আমরা চলে যাই একেবারে আর একটা পয়েন্টে চলে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে, এটা তিন নম্বর ছিল আর এখন যাব চার নম্বর। এর আগেরটা কিন্তু ছিল তিন নম্বর, মানে এইটা ছিল তিন নম্বর, আমি একটু দেখিয়ে দিই তোমাদের যাতে কনফিউশন না থাকে, এটাই ছিল তিন নম্বর। এখন আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে যাব কি চার, অর্থাৎ উত্তর গোলার্ধে। আবার এটা মুছে দিই, এখন কি করব, প্রথমটা কিন্তু ছিল শরৎকাল, তারপরটা ছিল বসন্তকাল, এখন আমরা বসন্তকালটা আগে আনবো, শরৎকালটা পেছনে নিয়ে যাবো। তাহলে কি যাচ্ছে, এটা উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, তখন দক্ষিণ গোলার্ধে কি হচ্ছে শরৎকাল। এটা আমরা তারিখটা কত পাচ্ছি মনে আছে, একুশ, মানে একুশে মার্চ। তাহলে এইখানে দেখো এই সময় ওই বাইশে তোমার যেটা আমরা বলেছিলাম, একটা হচ্ছে যে তোমার পেয়েছি আমরা তেইশ সেপ্টেম্বর, তেইশ সেপ্টেম্বরের মতো কিন্তু এটাও একই রকম, যে এখানে উত্তর ও দক্ষিণ মেরু, সূর্য থেকে কি বলেছিলাম যে সূর্য এই জায়গায় সূর্য তাপ দিচ্ছে, হ্যাঁ তাপ দিতে এক সময় এখানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এবং দক্ষিণ গোলার্ধ কি সমান পজিশনে এসে, হ্যাঁ সূর্য আমাকে একটু সুন্দর করে হেসে হেসে দিই, আমি ছবি আঁকতে পারি না, আমি চেষ্টা চেষ্টা করি আর কি। হ্যাঁ তোমরা একটু সুন্দর সুন্দর বলো, আমার কিন্তু ছবি একদম হয় না, মানুষের কত দক্ষতা থাকে, আমার না ছবি আঁকার একদম দক্ষতা নেই, পৃথিবীতে না সব মানুষ সব বিষয়ে দক্ষ হতে পারেন, তবে চেষ্টা তো করতে বাধা নেই, আমিও চেষ্টা করি, একটু ভুলভাল হয়ে যায়, তোমরাও হাসাহাসি করো, সেটা আমার, তোমরা এখন নিশ্চয়ই বসে বসে তোমরা অনলাইনে হাসছো যে টিচার সম্পর্কে জানো, টিচার একদম আঁকতে পারে না, এই না পারাটাই হচ্ছে শেখার একটা মূল মন্ত্র, আমি এই চেষ্টা করছি। তাহলে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ কি একটা পজিশনে থাকে, তখন সেখানে দিনটা সমান হয়ে থাকে। আর এখানে একুশে মার্চের দেড় মাস পূর্বে এবং দেড় মাস পর, আমাদের শুধু আমি প্রথমে রেখে দিয়েছিলাম, ওটা মাথায় রাখবে, দেড় মাস পূর্বে এবং দেড় মাস পর টোটাল তিন মাস উত্তর গোলার্ধে কি হবে বসন্তকাল বিরাজ করবে এবং দক্ষিণ গোলার্ধে কি বিরাজ করবে শরৎকাল। তাহলে আমাদের ঋতু পরিবর্তনে আমরা যে চারটা অবস্থান দেখেছি সেটা আমরা পেয়ে গেলাম, পৃথিবীর চারটা অবস্থানে দিকটা আমরা পেয়ে গেলাম একদম সোজা। এটা তোমাদের বইয়ের মধ্যে একটা চিত্র আছে, তোমরা দেখবে সেটা। আমি বিদ্যুৎ আজকে খুব সকাল থেকে খুব ডিস্টার্ব দিচ্ছে, আমি মনটাও খারাপ হয়ে গেছে, তোমাদের দেখাতে পারছি না। যাই হোক, আমরা এইবার চলে আসি ঋতু পরিবর্তনের কারণ, কেন ঋতু পরিবর্তনটা হচ্ছে। আচ্ছা এখানে আমি তোমাদের কিছু কথা বলে নেব, ঋতু পরিবর্তনটা কেন হচ্ছে আমি তোমাদের সাথে একটু কিছু অংশ আমি শেয়ার করি, একটা কিছু তথ্য আমি তোমাদেরকে জানাবো। দেখো এখানে কি বলেছে, ঋতু পরিবর্তনটা কেন হচ্ছে, পৃথিবীর বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি কোথাও লম্ব হয়ে পড়ে, কোথাও তীর্যকভাবে পড়ে, ফলে তাপমাত্রার এক ধরনের হেরফের হয় এবং ঋতু পরিবর্তন হয়ে থাকে। কখনো সেটা বার্ষিক গতির ফলে আমরা জেনেছি দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হয়ে থাকে, কোনো স্থানে দেখছি যে আমরা দিনের পরিমাণ বেশি রাতের পরিমাণ কম, আবার কোনোখানে দেখছি যে রাতের পরিমাণ বেশি দিনের পরিমাণ কম, এই যে একটা তাপমাত্রা এবং ঋতুর একটা যে আমরা হেরফের দেখলাম, এই কারণে ঋতু পরিবর্তনটা হয়। আর সূর্যকে পরিক্রমণকালে আমরা বলেছিলাম পৃথিবী সবসময় 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ঝুঁকে থাকে, 66.5 ডিগ্রি, হ্যাঁ দিকে সূর্য দিকে হেলে থাকে, তা আমরা বলবো যে কোণে হেলে ঘুরে, ফলে বিভিন্ন স্থানে সূর্যরশ্মি কোণিক একটা তোমার কি বলে তারতম্য ঘটে, অর্থাৎ কোণিকভাবে যে এক এক জায়গায় এক একটা তারতম্য একটু হেরফের দেখা যায়। তারপর আমরা দেখছি যে জানুয়ারি মাসে এক থেকে, খুব ভালো করে মনে রাখবে এই জিনিসটা হচ্ছে, ফার্স্ট আমি যেটা জানুয়ারি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে, এক থেকে তিন তারিখের সূর্য পৃথিবীর মানে এই সূর্য পৃথিবীর কি খুব, আমি পৃথিবী দেখি আর পৃথিবীর গোল না দিই, পৃথিবী এমনিতে গোল হয়ে গেছে, পৃথিবীর যা অবস্থা হচ্ছে না দেশের, আমরা অবস্থায় খুবই কষ্টে আছি, পৃথিবী আর আঁকতে ইচ্ছা করে না, কষ্ট পাই। তো এক থেকে জানুয়ারি মাসের এক থেকে তিন তারিখে আমরা কি দেখতে পাচ্ছি,
সূর্য পৃথিবীর নিকটতম অবস্থানে থাকে। সূর্য আবার আঁকলাম, তোমরা একটু হেসে নাও, সূর্য পৃথিবীর খুব কাছাকাছি থাকে। তো কাছাকাছি থাকলে আমরা কি বলছি এটাকে, যখন কাছাকাছি থাকে এটাকে বলছি আমরা অনুসূর, কি বলছি আমরা অনুসূর, ঠিক আছে। আবার আমরা একটা পাচ্ছি জুলাই, এক হচ্ছে জানুয়ারির 1-3 তারিখে সূর্য, আর জুলাইয়ের 1-4 তারিখে, ঠিক আছে, 1-4 তারিখে ও এই সূর্য মামা, এবার সূর্য মামা কিন্তু রেগে যাচ্ছে কারণ আমার ছবি আঁকা দেখে উনি খুব বিরক্ত হচ্ছে, পৃথিবীর সবচেয়ে দূরে থাকে, এটা হচ্ছে কাছে আর এটা হচ্ছে কি দূরে থাকে, এইটাকে কি বলছে, এটাকে অনুসূর বলেছে, এখন এটাকে বলছে অপসূর, অপসূর, ঠিক আছে। তাহলে আমরা এই অনুসূর এবং অপসূর পেয়ে গেলাম, একটা জিনিস তথ্যটা আমরা জানলাম, একটা হচ্ছে জানুয়ারি 1-3 তারিখ সেটাকে বলছি অনুসূর, আরটা হচ্ছে কি শেষ সময় কি অনুসূর মানে 1-3 তারিখ কি করে সূর্য পৃথিবীর খুব কাছাকাছি থাকে, আবার কি বলছে জুলাইয়ের 1-4 তারিখ পর্যন্ত সূর্য পৃথিবী থেকে একটু দূরে থাকে, তখন সেটাকে আমরা কি বলছি অপসূর, ঠিক আছে। তারপর আমরা একটা তথ্য জানি, সূর্য পৃথিবীর দূরত্বে হ্রাস বৃদ্ধি এবং সে কারণে কি দেখছি আপেক্ষিক আয়তনে আপাত পরিবর্তন হতে প্রমাণিত হয় যে পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, পৃথিবীর কক্ষপথটা কিরকম উপবৃত্তাকার, হ্যাঁ, এর ফলে সূর্য তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে থাকে। আর আমাদের বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত আর দেশটার মাঝখান দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা চলে গেছে, যেটা 23.5 ডিগ্রি, হ্যাঁ আমি বলেছিলাম উত্তর অক্ষরেখা থেকে অতিক্রম করেছে, কাছে আমরা দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধের মধ্যে অতিরিক্ত ঘনত্ব পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে ঋতু পরিবর্তন হয়, যেহেতু উত্তর গোলার্ধ বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশের মধ্যে উত্তর গোলার্ধটা বেশি অবস্থিত এবং কর্কটক্রান্তি রেখাটা চলে গেছে, তাই এখানে বারবার ঋতু পরিবর্তনটা ঘটে থাকে। আমরা ঋতু পরিবর্তনের কারণও জেনে গেলাম, এখন আমরা চলে আসি একেবারে একটু করে চলে যাই জোয়ার ভাটাতে, চলে যাই জোয়ার ভাটা। আমরা কিন্তু অনুসূর কাকে বলে অপসূর কাকে বলে এগুলো কিন্তু খুব ভালো করে শিখতে হবে, হ্যাঁ। জোয়ার ভাটা দেখো, আমাদের সাগর ও মহাসাগরে সমুদ্র স্রোত ছাড়াও পানিরাশি কিন্তু একটা নিজস্ব গতি আছে, সাগর এবং মহাসাগরে পানিরাশির কণগুলো একটা একটা পানিরাশি, যে পানিরাশি একটা কিন্তু গতি, হ্যাঁ, কখনো এক গতিতে বিভিন্ন কখনো ঢেউ আসলে চলাফেরার গতি থাকে না, সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহের একটা গতি কাজ করে। তোমরা ফিজিক্সে গতি সম্পর্কে জেনেছো, তোমরা যেহেতু সায়েন্সের শিক্ষার্থী তোমরা গতি সম্পর্কে জেনেছো, তাহলে এই এর ফলে প্রতিদিনই কিছু না কিছু সময়ে সমুদ্রের পানি কি কখনো এভাবে করে এভাবে করে ফুলে উঠে, আবার কখনো কি নেমে যায়, তাহলে এই নেমে যাওয়ার কারণটা কি চন্দ্র ও সূর্য, সূর্যের আকর্ষণ, আমরা কি বলছি চন্দ্র সূর্যের আকর্ষণ, ঠিক আছে। চন্দ্র সূর্য কাকে আকর্ষণ করে, ভূপৃষ্ঠে স্থলভাগ ভূপৃষ্ঠে জল ও স্থলভাগকে, এই চন্দ্র সূর্য কাকে আকর্ষণ করে ভূপৃষ্ঠে জল ও স্থলভাগকে কিন্তু এই আকর্ষণ করছে, ঠিক আছে। তাহলে এই আকর্ষণ করার ফলে নির্দিষ্ট সময় অন্তর, একটা নির্দিষ্ট টাইম, তাহলে আমাকে জানতে হবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় অন্তর প্রত্যহ এক স্থানে ফুলে ওঠে আবার অন্যত্র, মানে এক স্থানে বড় করে ফুলে উঠে আবার অন্য স্থানে কি হয় নেমে যায়, এই যে ওঠা নামার যে একটা আমরা দৃশ্য দেখছি, এই একটা এটা একটা ডিউরেশন আছে, অর্থাৎ একটা একটা সময় আছে, আমরা জলের যে উঠানামা দেখছি, আমার যদিও জলের উঠানামাটা মনে হচ্ছে না জলের উঠানামা হচ্ছে, আমি একটু বোঝানোর এটা আমি ছবিতে রেখেছিলাম, আমি তো এটা তোমার গানটা তো এতক্ষণ থাকবে না সেটা তো জানি না, আমি যেহেতু এরা যেহেতু নিচে দিলাম তোমরা মনে রাখবে নিচের দিকে নেমে যাচ্ছে আর একটা উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে।
তাহলে এটা ডিউরেশনটা কিরকম দেখি আমরা ডিউরেশন হচ্ছে জোয়ার ও ভাটা মনে রাখবে জোয়ার ও ভাটা প্রতি আমি শুধু ডিউরেশনটা লিখছি প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয় 6 ঘন্টা কত 13 মিনিট পর পর হয় জোয়ার ও ভাটা 6 ঘন্টা 13 মিনিট পর পর হয় সমুদ্রের পানিরাশি এরকম করে নিয়মিত ফুলে ওঠাটাকে এটাকে বলা হচ্ছে উপরের অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি জোয়ার আর নিচে নেমে যাওয়াটাকে বলা হচ্ছে কি ভাটা ঠিক আছে সমুদ্রে মধ্যভাগে পানি সাধারণত 1 থেকে 3 ফুট পর্যন্ত তোমার উঁচু নিচু হয় কিন্তু উপকূলের নিকট সাগর উপসাগরে গভীরতা কম হলে সেখানে পানির রাশি অনেকটা উঁচু নিচু হয় এছাড়া সমুদ্র মোহানা থেকে নদী সমূহের গতিপথ কয়েক কিলোমিটার পর্যন্ত তোমার জোয়ারভাটা অনুভূত হয় তো জোয়ারভাটা অনুভবটা বোঝা যায় যে পানি ফুলছে পানি নামছে তো এই জোয়ারভাটা নিয়ে আমরা একটু মোটামুটি জানলাম যে চন্দ্রসূর্যের আকর্ষণ পৃথিবী ভূপৃষ্ঠ জলস্থল কোনো স্থান নির্দিষ্ট সময় কোনো স্থানে ফুলে ওঠে কোনো স্থানে নিচে নেমে যায় তাদের একটা ডিউরেশন আছে জোয়ারভাটার প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয় হ্যাঁ তো এই যে এটা বিভিন্ন মোহনা পর্যন্ত আমরা জোয়ারভাটা অনুভব করতে দেখি জোয়ারভাটার কতগুলো কিংবা কি পাচ্ছি কারণ আছে জোয়ারভাটা নিশ্চয়ই কিছু কারণ থাকতে পারে কেন জোয়ারভাটা হবে এই যে জোয়ারভাটার নিশ্চয়ই কিছু কারণ আছে প্রাচীনকালে জোয়ারভাটার কারণ হয় বিভিন্ন বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর আবর্তনের ফলে জোয়ারভাটার প্রথম কারণ হচ্ছে পৃথিবীর আবর্তনের ফলে অর্থাৎ পৃথিবী যেহেতু ঘুরছে বা আবর্তন করছে তার সৃষ্ট কেন্দ্রাতিক শক্তি শক্তি ঠিক আছে এবং পৃথিবী ও চন্দ্রের পৃথিবীর উপর চন্দ্র সূর্যের আকর্ষণ চন্দ্র ও সূর্যের কি দেখছি আমরা আকর্ষণ ঠিক আছে চন্দ্র সূর্যের আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি তাহলে দেখো আমরা যেটা বলছি চন্দ্র সূর্য আকর্ষণটা আমরা দিয়ে দেখি এই মহাবিশ্বের কোন পদার্থের আকর্ষণ শক্তি আছে অর্থাৎ আমরা একটু যদি কিছু তথ্য তোমাদেরকে আমি জানাই যেটা দেখো তোমাদের পৃষ্ঠার মধ্যে দেখবে 53 পৃষ্ঠায় তোমাদের বইয়ের 53 পৃষ্ঠায় আছে আর 52 পৃষ্ঠায় একটা জোয়ারভাটা চিত্র আছে যেটা আমরা দেখতে পাচ্ছি আমি প্রথমে আসি মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব আমি কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বলছে যে একটি বস্তু অন্য বস্তুকে আকর্ষণ করে মানে প্রত্যেকটা পদার্থের একটা আকর্ষণ শক্তি রয়েছে মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ সেই শক্তিটাকে বলা হচ্ছে মহাকর্ষ শক্তি বা মহাকর্ষণ শক্তি ঠিক আছে এই এই মহাকর্ষ শক্তির ফলে পৃথিবী সূর্যের চারিদিকে এবং চন্দ্র পৃথিবীর চারিদিকে পৃথিবী সূর্যের চারিদিকে আর চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরছে তখন আমরা দেখি যে বস্তু যত বড় আকর্ষণ তার শক্তি ততটা বেশি আর এখানে এই কারণে বলছে যে পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা প্রায় দ্বিগুণ পৃথিবীর উপর চন্দ্রের যে আকর্ষণ তাই হলো মাধ্যাকর্ষণ শক্তি আর এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে কিন্তু জোয়ারভাটা হয়ে আছে আমরা একটা পৃথিবীর উপর যে চন্দ্র সূর্যের আকর্ষণ দেখছি এটা মাধ্যাকর্ষণ শক্তি সেটা কারণে কিন্তু জোয়ারভাটা হচ্ছে তারপর আমরা একটা জিনিস পাই যে কেন্দ্রাতিক শক্তি তোমার প্রশ্নের মধ্যে কিন্তু অনুধাবন ভিত্তিক প্রশ্ন আসতে পারে যে মাধ্যাকর্ষণ শক্তি বলতে কি বোঝো বা মাধ্যাকর্ষণ শক্তি কেন হয় সেটা তোমাকে জানতে চাই তুমি এখন সুন্দর করে লিখতে পারবে তারপর তোমাকে বলবো যে কেন্দ্রাতিক শক্তিটা কি বা জোয়ারভাটার যে একটা কারণ যে কোনো একটা কারণ ব্যাখ্যা করো তোমাকে যে কোনো একটা কারণ কিন্তু যে কোনো একটি কারণ ব্যাখ্যা করতে সাধারণত বলে না তোমাকে উল্লেখ করে দেবে তাহলে বলবে যে পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর চারদিকে দ্রুত বেগে ঘুরছে বলে তার পৃষ্ঠ থেকে কিছু পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর এত রাউন্ড করে ঘুরছে তার পৃষ্ঠ থেকে তরল পানি রাশি মানে তরল পানি তো সাধারণত তরলই হয় তখন তরল কি করে ছিটকে সরে যায় এই যে ছিটকে যে একটা ফোর্সলি চলে যাওয়া এটাকে বলা হচ্ছে কি কেন্দ্রাতিক শক্তি বলছে যে এই কারণে কিন্তু একটা জোয়ারভাটা হয়ে থাকে তারপর আমরা চলে যাই জোয়ারভাটার একটু শ্রেণী বিভাগে আমরা জোয়ারভাটার শ্রেণী বিভাগে গিয়ে দেখতে পাই
আমাদের আজকে অধ্যায়টা এখানেই শেষ হয়ে যাবে। আমরা প্রথমে দেখি জোয়ারভাটার শ্রেণীভাগকে প্রথমে আমরা দেখতে পাই যে একটা হচ্ছে মুখ্য বা প্রত্যক্ষ, আমরা হচ্ছে মুখ্য বা প্রত্যক্ষ জোয়ার, গৌণ বা পরোক্ষ জোয়ার। ঠিক আছে, তাহলে আমরা শ্রেণীবিভাগে দেখতে পাচ্ছি, তারপর দেখছি যে তেজ কটল বা ভরা কটল, তারপর পাচ্ছি আমরা কি মরা কটল, অর্থাৎ তেজ কটল বা একটা পাচ্ছি তেজ কটল বা ভরা কটল একটা অমাবস্যা পূর্ণিমাতে পাবো, আর একটা পাচ্ছি অষ্টমী তিথিতে যে মরা কটল, মরা কটা। এই হচ্ছে আমার জোয়ার বিভাগের তোমার জোয়ারভাটার মধ্যে একটা শ্রেণী বিভাগ। তার জোয়ারভাটার শ্রেণী বিভাগে আমরা মুখ্য বা প্রত্যক্ষ জোয়ার সম্পর্কে আমি একটু জানি, সেটা হচ্ছে পৃথিবী চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, চাঁদের এই আবর্তনকালে পৃথিবীর যে অংশ, অর্থাৎ চাঁদ যেহেতু পৃথিবীর চারিদিকে ঘুরে, আর পৃথিবী কার চারিদিকে ঘুরে, সূর্যের চারিদিকে ঘুরে। ঠিক আছে, তখন কি হয় ওই যে যখন চাঁদ এই আবর্তনকালে পৃথিবীর যে অংশ, পৃথিবীর যে অংশ চাঁদের খুব কাছাকাছি হয় সেখানে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি হয়, ফলে পার্শ্ববর্তী স্থান থেকে ঠিক পানি এসে চন্দ্রের নিচের দিকে ফুলে উঠে, এটাকে বলা হচ্ছে জোয়ার। আর এই একে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলা হচ্ছে। তারপরে দেখো এরপরে কি বলছে, মুখ্য জোয়ারের বিপরীত দিকে, মুখ্য জোয়ারের একটা যেমন সামনের দিক সাইড, একটা আছে পিছনের দিকে, বিপরীত দিকে পানির নিচের স্থলভাগ পৃথিবীর কেন্দ্রের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তার ফলে চাঁদের উপর আকর্ষণ কেন্দ্রস্থলের আকর্ষণের সমান থাকে। এদের বিপরীত দিকে পানি অপেক্ষা স্থলভাগ চাঁদের দিকে অনেক বেশি, অর্থাৎ স্থলভাগ আকর্ষণ হয়। ঠিক আছে, আর আর যেটা আকর্ষণ হয় এবং তখন চাঁদের দিকে যখন আকর্ষণ, তখন একটা কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়, তখন দুই দিকের পানি যে স্থানে প্রবাহিত হয়ে, হ্যাঁ আমরা খেয়াল করি যে জোয়ারের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার, মানে এটা সম্পূর্ণ বিপরীতটা। ঠিক আছে, তারপরে আমরা চলে যাই, আমি এখানে বলেছিলাম তেজ কটাল বা ভরা কটাল একটা হচ্ছে, এখানে আবার একটা সুন্দর কাণ্ড হয়েছে, এখানে আমরা দুটো অংশ পাই, একটা হচ্ছে অমাবস্যা আর একটা হচ্ছে কি বলছে আবার পূর্ণিমা, একটা হচ্ছে অমাবস্যা একটা হচ্ছে কি পূর্ণিমা, সেটাতে তেজ কটাল ভরা কটালের সময় দিচ্ছি। অমাবস্যা, আমরা প্রথমে অমাবস্যা তিথিতে আসি, তোমাদের এখানে মধ্যে 3.11 চিত্র এবং 3.12 চিত্র খেয়াল করে দেখো, অমাবস্যা তিথিতে অর্থাৎ অমাবস্যা তিথিতে আমাদের 15 দিন অমাবস্যা থাকে, 15 দিন কি থাকে পূর্ণিমা থাকে। হ্যাঁ, মানে শুক্লপক্ষ অমাবস্যা বলতে একটু ভুলে গেছে, যে একটা হচ্ছে অমাবস্যা তো একদিনে থাকে, পূর্ণিমা কি একদিন থাকে। আসলে একটু মন খারাপ আছে অনেক বিশেষ কারণে, কারণ এটা আমি চিত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে এনেছিলাম, দেখাতে পারছি না। কৃষ্ণপক্ষ এবং কি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ কি শেষ করে আমরা একটা শুক্লপক্ষ পাই। তাহলে দেখতে পাচ্ছি অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর একই পাশে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ থাকে, অপরপাশে থাকে সূর্য অবস্থান করে, ফলে এই দুই তিথিতে চন্দ্র সূর্যের সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণ যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কি তেজ কটল। আর সপ্তমী অষ্টমী তিথি এটাতে হবে কি, এটা হচ্ছে যে তোমার তেজ কটল বা ভরা কটলের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে অমাবস্যা। আর বলছে সপ্তমী অষ্টমী তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করে, তখন চন্দ্র অষ্টমী তিথি কি করে সমকোণে অবস্থান করে, ফলে তখন চন্দ্রের আকর্ষণ খুব চাঁদের দিকে থাকে, এই কারণে যে জোয়ার হয় কিন্তু সূর্যের আকর্ষণে জোয়ারের বেগ তত বেশি প্রবল হয় না, এই জন্য এটাকে কি বলা হচ্ছে মরা কটল বলা হচ্ছে। একটা হচ্ছে আমরা তেজ কটল বা ভরা কটল পেলাম, আর একটা হচ্ছে যে আমরা মরা কটল বলছি। একটা বলেছিলাম তেজ কটলের মধ্যে একটা অমাবস্যা আছে একটা পূর্ণিমা আছে, আর মরা কটলটা বললাম যে আমরা কিরকম যে সেটা সপ্তমী এবং অষ্টমী তিথিতে, সপ্তমী ও অষ্টমী তিথিতে। এখানে সূর্যের কি বলছে, সূর্যের আকর্ষণে জোয়ারের প্রবল বেগ থাকে না,
ঠিক আছে, তাহলে আমরা টোটাল একটা জোয়ার ভাটার সেই বিভাগ সম্পর্কে জানলাম। একটা হচ্ছে মুখ্য প্রত্যক্ষ জোয়ার, গৌণ পরোক্ষ জোয়ার, এগুলো কাকে বলে তোমরা একটু ভালো করে একটু জেনে নেবে। আর মেইন হচ্ছে জোয়ার ভাটার আমরা যেটা করলাম যে জোয়ার ভাটার কারণ কেন হয়, হ্যাঁ জোয়ার ভাটার মধ্যে কি কারণটা। এরপর আমরা চলে যাই পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব, আমরা দেখি পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাবটা কিরকম। একেবারে শেষ প্রান্তে চলে আসছি জোয়ার ভাটার প্রভাব। হ্যাঁ আমরা পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাবটা কি দেখি, একটু তোমাদের কিছু তথ্য জানিয়ে দিই। পৃথিবীতে জোয়ার ভাটা হওয়ার ফলে কি হয়, সে জোয়ার ভাটা হওয়ার ফলে কি হচ্ছে দেখছি যে আমরা দেখছি নদীর আবর্জনাটা পরিষ্কার হয়ে যায়, একটা হচ্ছে পানি নির্মল হয়, নদীতে মোহনায় পলি সঞ্চিত হয় না, নদীর মুখ বন্ধ হয় না, জোয়ার ভাটায় স্রোতে নদী খা গভীর হয়, অনেক সময় তোমার পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয়, হ্যাঁ জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপর আমরা এখানে কিছু বিদ্যুৎ কেন্দ্রের নাম পাচ্ছি, ফ্রান্সের লরেন্স বিদ্যুৎ কেন্দ্র এবং ভারতের বান্ডালা বন্দরে এরকম একটি পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তারপরে দেখছি যে জোয়ার ভাটার ফলে সাধারণত কি সমুদ্রে লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করে, শীত প্রধান দেশে নদীর পানি চলাচলের অনুকূল থাকে, অর্থাৎ একটা ভালো পর্যায়ে থাকে। জোয়ারের সময় নদীতে পানির বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজগুলো অনায়াসে নদীতে প্রবেশ করতে পারে, আবার ভাটারটায় সমুদ্রে চলে যায়। তারপর আমরা দেখছি যে এখানে পানি সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয়, এটা একটা বিশেষ প্রভাব রাখছে। তারপর আবার বল দেখতে পাচ্ছি যে পানি কখনো প্রবল তরঙ্গে নদীর মোহনা দিয়ে স্থলভাগের মধ্যে প্রবেশ করে এক ধরনের বানের সৃষ্টি করে বা বন্যার সৃষ্টি করে। তারপরে বাংলাদেশে বর্ষাকালে অমাবস্যায় জোয়ারে প্রবল বান হতে দেখা যায়, বর্ষাকালে অমাবস্যাতে জোয়ারে প্রবল বান হয়, অর্থাৎ বন্যার সম্মুখীন হয়। তবে স্থলভাগে প্রবেশের পরপর এর বেগটা কিন্তু একটু কমে যায়, বেগটা কমে, মেঘনা ভাগীরথী আমাজান প্রভৃতি নদীতে প্রবল প্রবল আমরা দেখতে পাচ্ছি বা বান দেখা যায়। অসাবধানতা বশত কখনো এই বানে আমাদের নৌকা স্টিমারগুলো ট্রলারগুলো আসলে ভেসে যায়, এটা খুব দুঃখজনক বিষয়। তবে আমাদের অনেক জোয়ার ভাটা কিন্তু আমাদের জীবনযাত্রার সাথে জড়িত এবং এটা আমাদের ভৌগোলিক পরিবেশকে অনেক এক ধরনের ভারসাম্য রেখেছে। তাহলে আমরা আজকে সৌরজগৎ ভূমণ্ডলের 3.3 ও 3.4 সম্পূর্ণ শেষ করতে পারলাম। এবার তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো 2-3 দিনের মধ্যে চলে যাবে। আর আরেকটা তোমাদের খুশির খবর দিই, সেটা হচ্ছে যে আমাদের এই ক্লাসটা যেহেতু রুটিনের একটা শিডিউল আছে, তার পরবর্তী তোমাদের কিছু ক্লাস সিলেবাস অনুযায়ী, এটা অর্ধবার্ষিকীর সিলেবাস, তোমাদের প্রবাল মজুমদার স্যার তোমাদের সাথে প্রিয় স্যার আমাদের আমারও খুব প্রিয়, মানে তোমাদের ক্লাস নেবে, তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং আমিও 2-1টা ক্লাস হয়তো নিয়ে তোমাদেরকে অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসটা আশা করি শেষ করতে পারবো। আর তোমরা শুধু শেষ করলে তো হবে না, তোমাদের নিজেদেরকেও একটু রেগুলারলি পড়তে বসতে হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের লাইফস্টাইল যেটাকে বলা হয় জীবনযাত্রা, জীবনযাত্রাকে পরিবর্তন করতে শেখো। এই যে ছুটি বলে যে আমি দুপুরে 11টা পর্যন্ত ঘুম যাবো, 12টা পর্যন্ত ঘুম যাবো, না আমি সকালবেলা যেভাবে টাইম উঠতাম সেই টাইমে উঠে যাবো, ঠিক টাইমে ঘুম যাবো, খাওয়া দাওয়া করবো, ভালো থাকবো আর নিজেকে ভালো রাখবো, সাথে অপরকেও ভালো রাখবো। কারণ অপরকে ভালো রাখার খুশিটা না অনেক বেশি, তখন নিজেই খুশি হওয়া যায়। তাহলে এটুকুন পর্যন্তই, আমরা আগামী বিভিন্ন ক্লাসের অপেক্ষায় থাকলাম আর আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।